খুব শীঘ্রই পৃথিবীতে আসছে মার্স স্যাম্পল। 18 ফেব্রুয়ারি 2021-এ যখন পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটি টাচ করে, তখন থেকেই সূচনা হয়েছিল মার্স এক্সপ্লোরেশন ফিল্ডে এক নতুন যুগের। $2 বিলিয়ন এই রোভারকে মেনলি ডিজাইন করা হয়েছিল মার্স স্যাম্পল কালেক্ট এবং তাদেরকে স্টোর করার জন্য, যা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু এই কালেক্ট করা স্যাম্পল পৃথিবীতে কেমনভাবে ফিরিয়ে আনা হবে তা জানেন? তার থেকেও বড় প্রশ্ন হলো, এই স্যাম্পল পৃথিবীতে কবে আনা হবে? নাসার মার্স স্যাম্পল রিটার্ন মিশন সকল মার্সিয়ান প্রজেক্টগুলির মধ্যে অন্যতম একটি। জানেন এখনও পর্যন্ত কতগুলি স্যাম্পল রিটার্ন মিশন করা হয়েছে? মঙ্গল গ্রহে মানব বসতি করে তোলা সম্ভব হবে কি না, বা তা কবে নাগাদ সম্ভব হতে পারে, এই নিয়ে অজস্র ভিডিও ইউটিউবে রয়েছে। তবে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আজকের আমাদের এই এপিসোড আপনার বহু প্রশ্নের উত্তর দেবে। ভিডিও শুরু করার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। পৃথিবীর বাইরে থেকে স্যাম্পেল আনা এটি কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের মিশন পূর্বেও করা হয়েছে। 20 জুলাই 1969, এই দিন পুরো মানব ইতিহাসে স্মরণীয় দিনগুলির মধ্যে অন্যতম একটি, কারণ এই দিন প্রথমবার আমরা পৃথিবীর বাইরে অন্য সোলার বডিতে অর্থাৎ চাঁদে পা রেখেছিলাম। অ্যাপোলো মিশনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল চাঁদে ল্যান্ড করা অ্যাস্ট্রোনটরা 100 কেজিরও বেশি লুনার রক এবং ডাস্ট স্যাম্পেল পৃথিবীতে নিয়ে এসেছিল, যার উপর লাস্ট 50 ইয়ার্স ধরে সায়েন্টিস্টরা কন্টিনিউ অধ্যয়ন করে চলেছে। এমনকি আমাদের সোলার সিস্টেমে থাকা অ্যাস্টারয়েড এবং কমেট স্যাম্পেলও পৃথিবীতে আনতে সক্ষম হয়েছি। কিন্তু সায়েন্টিস্টরা মানবজাতির ভবিষ্যৎ বাসভূমি অর্থাৎ মার্স স্যাম্পেল এখনও পর্যন্ত পৃথিবীতে এনে স্টাডি করার সুযোগ পায়নি। যদিও মঙ্গল গ্রহে পাঠানো কিছু রোবটে ল্যাবরেটরি রয়েছে, যারা মার্স রক, সয়েল, ডাস্টের অধ্যয়ন করছে, কিন্তু এই সকল রোবট এতটাও অ্যাডভান্স নয় যে চুলচেরা বিশ্লেষণ করতে পারে। তাই মঙ্গল গ্রহকে ভালোভাবে জানতে এবং সেখানে মানব বসতি গড়ে তুলতে গেলে মঙ্গল গ্রহ থেকে স্যাম্পেল পৃথিবীতে এনে ভালোভাবে অধ্যয়ন করা বিশেষ প্রয়োজন, যাতে জানতে পারি মার্স সারফেসে কোনো ধরনের অর্গ্যানিক মলিকিউলস এবং পার্টিকেলস প্রেজেন্ট রয়েছে কি না, এবং এখানে কোনো প্রকারের ফসল ফলানো সম্ভব কি না। এই দীর্ঘ সময় ধরে হওয়া মার্স এক্সপ্লোরেশনের পরও সায়েন্টিস্টরা এখনও মার্স স্যাম্পেল কালেক্ট করতে পারেনি। কিন্তু আগামী কয়েক বছরে নাসা এবং এসা যৌথভাবে এমন এক স্পেস মিশনের ওপর কাজ করছে, যে স্পেসক্রাফ্ট মঙ্গল গ্রহে ল্যান্ড করে সেখান থেকে মার্স স্যাম্পেল পৃথিবী পর্যন্ত পৌঁছে দেবে। এই মিশনের নাম দেয়া হয়েছে মার্স স্যাম্পেল রিটার্ন মিশন, যা আগামী কয়েক বছরের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে। এবার চলুন এই মার্স স্যাম্পেল রিটার্ন মিশন কেমনভাবে কাজ করবে তার ডিটেলসে দেখা যাক। জেনারেলি স্পেস এক্সপ্লোরেশন কতগুলি পার্টে করা হয়। প্রথম স্টেজে ফ্লাই বাই মিশন করা হয়। এর মাধ্যমে স্পেসক্রাফ্ট কোনো গ্রহ অথবা সেলেস্টিয়াল বডি খুব কাছ থেকে পাস করে। এই মিশনের মাধ্যমে সেই অবজেক্টের বহু ক্লোজড ইমেজ এবং ডাটা ক্যাপচার করে। যেমন ভয়েজার মিশন আমাদের সোলার সিস্টেমের অনেকগুলি গ্রহকে ফ্লাই বাই করেছিল, ঠিক একইভাবে নিউ হরাইজন 2015-তে ডার্ক প্ল্যানেট প্লুটোকে ফ্লাই বাই করে। এই ফ্লাই বাই মিশনের মাধ্যমে বহু রিয়েল ইমেজেস এবং ডাটা কালেক্ট করা হয়েছিল, যার সাহায্যে সায়েন্টিস্টরা এই গ্রহ সম্পর্কে কিছু বেসিক ডিটেলস জানতে পারে। এরপর সেকেন্ড স্টেজে সেই স্পেস অবজেক্টে কোনো অরবিটার স্পেসক্রাফ্ট পাঠানো হয়, যেটি সেই অবজেক্টের বডির অরবিটে থেকে বহুদিন পর্যন্ত এর অ্যাটমসফিয়ার এবং সারফেসের অধ্যয়ন করে। যেমন শনিগ্রহে পাঠানো ক্যাসিনি স্পেসক্রাফ্ট, যা প্রায় 13 বছর পর্যন্ত স্যাটার্ন অরবিটে ছিল, এই সময় শনিগ্রহের বহু ছবি নেয় এবং স্যাটার্ন রিং ও বিভিন্ন মুনের খুব কাছ থেকে স্টাডি করেছিল। অপরদিকে বর্তমানে জুনো মিশন জুপিটার প্ল্যানেটের অরবিটে থেকে এর সারফেস, কম্পোজিশন, গ্র্যাভিটি এবং ম্যাগনেটিক ফিল্ডের বহু ডিটেলস ডাটা কালেক্ট করে। এরপর আসে তৃতীয় স্টেজ, যেখানে সেই স্পেস বডিতে ল্যান্ডার এবং রোভার পাঠানো হয়। যেমন মঙ্গল গ্রহে স্পিরিট, অপরচুনিটি এবং কিউরিসিটি রোভার পাঠানো হয়েছিল। এই সকল রোভার মঙ্গল গ্রহের সারফেসের বহু ছবি নিয়েছে, এবং এর সাথে
মার্স সয়েল এবং রক স্যাম্পেল স্টাডি করছে, যেখানে মঙ্গল গ্রহে অর্গ্যানিক মলিকিউলস এবং প্রিহিস্টোরিক ওয়াটারের বহু প্রমাণ মিলেছে। অপরদিকে 2005 এসআর হুয়েগান্স প্রোব সফলভাবে স্যাটার্ন মুন টাইটানে ল্যান্ড করেছিল। টাইটানের সারফেসে ল্যান্ড হওয়ার পর প্রায় 2 ঘন্টা পর্যন্ত এই প্রোব অ্যাক্টিভ ছিল। এই সময় এর অ্যাটমসফিয়ার, হাইড্রোকার্বন লেকস এবং এর সারফেসের বহু গুরুত্বপূর্ণ ডাটা এবং রিয়েল ইমেজেস পৃথিবীতে পাঠায়। এরপর আসে চতুর্থ স্টেজ, যাকে আমরা স্যাম্পেল রিটার্ন মিশন বলে থাকি। এখনও পর্যন্ত স্পেস এক্সপ্লোরেশন ইতিহাসে কেবলমাত্র কয়েকটি স্যাম্পেল রিটার্ন মিশন কমপ্লিট করা হয়েছে। নাসার অ্যাপোলো মিশন বাদে পৃথিবীর বাইরে থেকে প্রথম স্যাম্পেল রিটার্ন মিশন ছিল সোভিয়েত ইউনিয়নের লুনা মিশন। 1970 লুনা 10 প্রায় 100 গ্রাম লুনার স্যাম্পেল পৃথিবীতে নিয়ে এসেছিল, যার পর লুনা 20 এবং লুনা 24 চাঁদের আলাদা আলাদা স্থান থেকে মন স্যাম্পেল পৃথিবীতে নিয়ে আসে। যদিও এই স্যাম্পেল অ্যাপোলো মিশনের মাধ্যমে আনা লুনার স্যাম্পেলের থেকে অনেক কম ছিল, তবে এই স্যাম্পেল চাঁদের বিভিন্ন অংশ থেকে কালেক্ট করা হয়েছিল, তাই এই সকল স্যাম্পেল স্টাডি করার পর চাঁদের ওভারঅল সারফেসের ভালোভাবে অনুমান করা যায়। এরপর নেক্সট স্যাম্পেল রিটার্ন মিশন ছিল নাসার জেনেসিস মিশন। একে 2001 সূর্যের সোলার উইন্ড পার্টিকেলসকে কালেক্ট করার জন্য লঞ্চ করা হয়েছিল, যা 2004 সোলার পার্টিকেল স্যাম্পেল নিয়ে পৃথিবীতে ল্যান্ড করে। এরপর রয়েছে নাসার স্টারডাস্ট মিশন, যেটি 2004 ওয়াইল্ড টুড নামের কমেটের টেলের পিছনে ওড়ানো হয়েছিল আর প্রথমবার কোনো কমেটের টেল থেকে বেরোনো পার্টিকেলস কালেক্ট করে। এর স্যাম্পেলে ভরা ক্যাপসুল প্রায় 2 বছর পর সফলভাবে পৃথিবীতে ল্যান্ড করে। লাস্ট স্যাম্পেল রিটার্ন মিশন ছিল জাপানি স্পেস এজেন্সির হায়াবুসা মিশন। এই মিশন 2005 ইটোকাপা নামের অ্যাস্টেরয়েডে ল্যান্ড করে এবং এর সারফেসের স্যাম্পেল কালেক্ট করে দীর্ঘ যাত্রার পর 2010 স্যাম্পেল ভরা ক্যাপসুল পৃথিবীতে ল্যান্ড করে। এরপর হায়াবুসা 2 মিশন উরুগুয়ে অ্যাস্টেরয়েডের স্যাম্পেল কালেক্ট করে রিসেন্টলি ডিসেম্বর 2020 পৃথিবীতে ফিরে আসে। এখন আপনারা হয়তো ভাবছেন অ্যাস্টেরয়েড মিশনের কি প্রয়োজন আছে, তাই না? বলে রাখি, আমাদের সোলার সিস্টেমে এমন বহু অ্যাস্টেরয়েড রয়েছে যেগুলি বহু মূল্যবান ধাতু দিয়ে গঠিত, যাদেরকে মাইনিং করতে পারলে পৃথিবীর এনার্জি সাপ্লাই থেকে শুরু করে ইকোনমি বুস্ট করা সম্ভব। আপনাদের মধ্যে হয়তো অনেকেই শুনেছেন গোল্ড অ্যাস্টেরয়েড 16 সাইকি সম্পর্কে, যার 90% সোনা দিয়ে তৈরি। এর ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম। আর অ্যাস্টেরয়েড মাইনিং কেমনভাবে করা সম্ভব সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, এই ভিডিওর শেষে অবশ্যই চেক করুন। এবার চলুন ফেরা যাক মঙ্গল গ্রহে। আমরা অলরেডি মঙ্গল গ্রহে রোভার এবং ল্যান্ডার পাঠিয়ে প্রথম 3টি স্টেজ কমপ্লিট করে ফেলেছি। এখন বাকি রয়েছে সেই ফাইনাল স্টেজ, অর্থাৎ মার্স স্যাম্পেল রিটার্ন মিশন। 2001 যখন প্রথমবার মঙ্গল গ্রহে একটি বিশেষ স্যাম্পেল রিটার্ন মিশনের কথা ভাবা হয়েছিল, যা 2007 পৃথিবী থেকে টেক অফ করবে এবং 2010 মার্স স্যাম্পেলের সাথে পৃথিবীতে ল্যান্ড করবে, আনফর্চুনেটলি এই মিশন বাস্তবায়িত হয়নি, যার পর এই পরিকল্পনা ড্রপ করা হয়। এরপর 2009 নাসা এবং এশার একটি জয়েন্ট মিশনের অন্তর্গত মার্স স্যাম্পেল রিটার্ন মিশনের ওপর কাজ শুরু করা হয়। এই দুই এজেন্সি যৌথভাবে এমন রোভার, ল্যান্ডার এবং অরবিটারের নির্মাণ করছে যা প্রথমবার মার্স স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে নিয়ে আসবে। এই পরিকল্পনা অনুযায়ী মার্স স্যাম্পেল রিটার্ন মিশনকে 4টি আলাদা আলাদা স্টেজে কমপ্লিট করা হবে, যার প্রথম স্টেজে নাসার পার্সিভিয়ারেন্স রোভার অলরেডি মঙ্গল গ্রহে ল্যান্ড করে গেছে, যা মঙ্গল গ্রহের কিছু বিশেষ সাইট থেকে মার্স সয়েল এবং রক স্যাম্পেল কালেক্ট করবে, যাদেরকে স্টোর করা হবে বিশেষ ধরনের ক্যাপসুলে। এরপর দ্বিতীয় স্টেজে এসআর এক্সোমার্স রোভার, যা একটি লাইটওয়েট ভেহিকেল, এর কাজ হবে পার্সিভিয়ারেন্স রোভারের কালেক্ট করা স্যাম্পেল ক্যাপসুলগুলিকে একত্রিত করা, যার পর এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাম্পেল ক্যাপসুলকে সিলেক্ট করবে। এরপর তৃতীয় স্টেজে এই এক্সোমার্স রোভার সেই সিলেক্টেড স্যাম্পেল ক্যাপসুলকে মার্স স্যাম্পেল রিট্রিভাল ল্যান্ডার পর্যন্ত নিয়ে আসবে। এটি একটি এসআর ল্যান্ডার, যার সাথে থাকবে একটি বিশেষ সলিড রকেট মোটর, যেটি স্যাম্পেলে ভরা এই ক্যাপসুলগুলিকে মঙ্গল গ্রহের অরবিটে প্রায় 350 কিলোমিটার উঁচুতে পাঠাবে। এরপর চতুর্থ স্টেজে এসআর আর্থ রিটার্ন অরবিটার মঙ্গল গ্রহের অরবিটে থাকবে,
এই অরবিটার সেই স্যাম্পেল ক্যাপসুলগুলিকে কালেক্ট করে বিশেষ ধরনের সোলার ইলেকট্রিক আয়ন ইঞ্জিনের সাহায্যে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর পৃথিবীর অরবিটে পৌঁছানোর পর এই আর্থ রিটার্ন অরবিটার একটি বিশেষ কন্টেনারে ভরে মার্স সয়েল স্যাম্পেল ক্যাপসুলকে পৃথিবীতে পাঠাবে, যা 2030 সাল নাগাদ মার্স স্যাম্পেল ক্যাপসুল পৃথিবীতে ল্যান্ড করতে পারে। তারপর পৃথিবীর সায়েন্টিস্টরা প্রথমবার মার্স সয়েল স্টাডি করার সুযোগ পাবে, যার পর মার্স সয়েল সারফেস এবং অ্যাটমসফিয়ার সম্পর্কে বহু ডিটেলস ডাটা উঠে আসতে পারে, যার সাহায্যে 2050 সালে মঙ্গল গ্রহে হিউম্যান কলোনাইজেশন গড়ে তোলার লক্ষ্যে অনেকটা এগিয়ে যাব। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।